हेलो गाइज, वेलकम बैक टू द चैनल रूमिंग विथ मैस्कॉट। तो बेसिकली এখন আমি যাচ্ছি হচ্ছে হোলি পার্টিতে। দেখো জামা এলাকা হোলি হ্যায়, তো এই জামাটা আমি কিনেছি 100 টাকা দিয়ে মাত্র। তো আমি অনলাইনে দেখছিলাম এরকম জামা বিক্রি হচ্ছে, কিন্তু তারপরে আমি একটা জায়গায় গেছিলাম, তো সেইখান থেকে হঠাৎ করে একটা বোগেনভিলিয়া কিনতে, তো সেইটা কিনতে গিয়ে আমি দেখলাম যে এরকম জামা বিক্রি হচ্ছে 100 টাকা করে, তাই আমি কিনে নিয়েছি। আমরা সবাই আজকে এরকমই পরবো হোয়াইটের উপরে। তো হোলি পার্টিটা হচ্ছে কোথায়? হোলি পার্টিটা হচ্ছে অফিস ইসিউতে। তো আমরা প্রিমিয়াম টিকিটটা নিয়েছি। প্রিমিয়াম টিকিটে আছে হচ্ছে ঠান্ডাই আনলিমিটেড আর বিরিয়ানি আনলিমিটেড, আর তার সাথে রেন ডান্স আছে, এটাই। আর যেটা নর্মাল টিকিট ছিল সেটা ছিল 499, ওখানে আনলিমিটেড ঠান্ডাই ছিল শুধু। তো আমরা ভাবলাম যে, তো আমরা 11 থেকে 4 অবধি হচ্ছে টাইমিং ছিল, কিন্তু আমরা পৌঁছাতে পারছি না যদিও। তো এখন অলরেডি 11:30 বেজে গেছে, তো আমরা ঢুকবো ওই 2 নাগাদ, হয়তো ঢুকবো, ঘন্টা 2 থাকবো, থেকে চলে আসবো, যাই না কতটা কি এনজয় করতে পারবো না পারবো। তো চলো দেখা যাক, সিজন আসছে, আমাকে নিতে বেরিয়ে যাবো। গাইজ, এখানে না গাড়িটা একটু ঘোরানোর আমাদের দরকার হয়েছিল, তো এখানে দেখলাম এরকম বিক্রি হচ্ছে, তো আমি একটা এরকম নিলাম। এখানে প্রচুর কালেকশন আছে, অন্য সময় এসেও নিয়ে যাবো। সৃজন ওখানে ওই সাইডে গাড়ি ঘোরাচ্ছে, এখানে গাছও প্রচুর বিক্রি হচ্ছে। এটা নিল মাত্র 250 টাকা। অফবিট সিসিওতে আমরা চলে এসেছি, তোমরা আশা করি শুনতেই পাচ্ছ আওয়াজগুলো সব। এখানে রেন ডান্স স্টার্ট হয়ে গেছে, আমরা তো ডেফিনেটলি লেট করে এসেছি, শ্রেয়ারাও পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে, আমরাও দেরি হয়ে গেছে। এখন একটুখানি সৃজন ওরা আসা অবধি আমরা একটু ওয়েট করছি, ঢুকছি না আগে আগে। তো আর সৃজনের খুব খিদে পেয়েছে, তো আমরা একটু ও সৃজন একটুখানি খেতে খাবে এখান থেকে কিছু একটা। এখানেই হচ্ছে গাড়িটা, দেখো কিরকম। আমরা এখন ঢুকে যাচ্ছি ভেতরে, তার কারণ সৃজনের খুব খিদে পেয়েছে, তো আমরা বিরিয়ানি সৃজন একটু আগে খাবে। তো গান বাজা চলছে, কতটা শুনতে পাবে জানি না, তো সৃজন বিরিয়ানি খাওয়া স্টার্টও করে দিয়েছে। এখানে আছে বিরিয়ানি কাউন্টার, আর আমরা এখন একটু নিজেদের আবির নিয়ে একটু খেলে নিই, তারপরে আবার ঢুকবো। না লাল লাল, আমরা সবাই বসে খাচ্ছি, এই যে সিজনকে আমি যে বুড়ো পাবো, এই যে আমাদের চিকেন বিরিয়ানি, এখানে আবির লাস্টে খেলবো, রিলস বানাবো সেই জন্য। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আমি বাদে আমি এখন এগুলোই পড়ে আছি, সবাই চলে যাচ্ছে এখন। এখন এই কন্ডিশনে আছে, আমি বাড়ি গিয়ে একবার স্নান করে নেবো, এবার আমরাও রওনা দেবো, ওরা চলে গেল, আমি একমাত্র এরকম ভাবে আছি, কিন্তু আমি পুরো শুকিয়ে গেছি অলমোস্ট। সবাই আমরা পরিষ্কার হয়েছি, এই পরিষ্কার হয়েছি, আমি না ওখানে করতে পারছিলাম না এরকম, সেই জন্য বাড়িতে গিয়ে একবার করবো। তো দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন অলমোস্ট 5 বাজে,
ঠিক আছে, তো ভীষণ এনজয় করেছি আজকে, নাচা টায়ার্ডও লাগছে, দোলটা খেলার পর যেরকম টায়ার্ডনেসটা আসে সেই একদম সেরকম, তো মুখের রংটা তুলে ফেলেছি, বাড়ি গিয়ে ফুললি স্নান ঢান করতে হবে। গাইস তো দেখো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, মাথাটা একটু ভার ভার লাগছে প্রচণ্ড ওই জল টলের মধ্যে ঘেটে, তো এখন আমি যাব এখান থেকে একটু চা কফি খেয়ে শ্রীজনদের বাড়িতে ফার্স্ট এসেছি, কারণ সৃজনেরও টায়ার্ড ছিল, তো এখানে এসে আমরা দুজনেই ফ্রেশ ট্রেশ হয়ে সৃজন নিচে গেছে একটু কফি আনতে। গাইস তো বাড়ি চলে এসেছি, রং ঠং খেলে মানে খুবই টায়ার্ড, গলা ফলা বসে গেছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর আমরা ভীষণ এনজয় করেছি, তোমরাও ভিডিওটা দেখো আর এনজয় করো, বাই গাইস।